ঊনকোটি জেলা পরিষদের 6 নং আসনের প্রার্থী সহ সরজনী গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের নিয়ে সরজনী এলাকার বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলেন মন্ত্রী টিঙ্কু রায়। বাড়ি বাড়ি এ প্রচারের অভিযানে মন্ত্রী টিঙ্কু রায় সহ ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা। শাসক দল বিজেপি ঊনকোটি জেলা পরিষদের 6 নং আসনে প্রথমবারের মতো প্রার্থী করেছে প্রদেশ কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিমল করকে। দীর্ঘদিনের বিজেপি দলের সক্রিয় তথা দলের দুর্দিনের কর্মী হিসেবে ঊনকোটি জেলার পরিচিত রয়েছেন বিমল কর। কৈলাসহরের বিজেপি দলের প্রবাদ প্রতিম নেতৃত্ব প্রাপ্ত সন্তোষী দেবরায়ের অতি ঘনিষ্ঠ এবং ছায়াসঙ্গী এবং অতি বিশ্বস্ত ছিলেন বিমল কর। বহু ঘাত প্রতিঘাতের পরও বিমল কর বিজেপি দলের ঝান্ডা হাতছাড়া করেননি। এমন মানুষকে বিজেপি দল ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী করায় দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষরা খুবই খুশি। দল প্রার্থী ঘোষণা করার পর থেকে এখন অবধি ছোট গ্রাম পঞ্চায়েতের সবার সাথে এক প্রস্ত দেখা সাক্ষাৎ এবং আলাপ আলোচনা হয়ে গেছে বলেও জানান বিমল কর। 4 আগস্ট রবিবার সকাল থেকে মন্ত্রী টিঙ্কু সরজনী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করেন। বাড়ি বাড়ি প্রচার অভিযান চলাকালীন মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে সরজনী গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যার 90% চা বাগান শ্রমিক। এই চা বাগান শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণের জন্য বিগত 25 বছর সিপিআইএম দল কিছুই করেনি। সরজনী গ্রামে ভালো রাস্তা ছিল না, চা বাগান শ্রমিকদের থাকার মতো ভালো ঘর বাড়ি এবং শৌচালয় ছিল না। রাজ্যে 2018 সালে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর বিগত 5 বছর বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সরজনী গ্রামে যেসব উন্নয়ন করেছে সেটা 25 বছরে সিপিআইএম দল সরজনী গ্রাম পঞ্চায়েত এলাকায় করতে পারেনি। বাড়ি বাড়ি প্রচার অভিযানে স্থানীয়ভাবে কোন ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে না বলে মন্ত্রী টিঙ্কু রায় জানান। কারণ বিগত 5 বছর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকার যা যা উন্নয়ন করেছে তার নিরিখে সাধারণ মানুষ ফের বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয় করে বিজেপি দলের পঞ্চায়েত গঠন করবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। সারা যে চা বাগান রয়েছে, এই চা বাগানে আজকে জনসম্পর্ক কর্মসূচি, মানুষের বাড়ি বাড়ি যাওয়া এবং আমরা যে 5 বছর মানুষের জন্য যে কাজ করেছি, মানুষের জীবনমান উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে তার নিরিখে আমরা ভোট প্রার্থনা করছি মানুষের কাছে। যে রাস্তাটা দাঁড়িয়ে আছে আপনি দেখছেন যে এই রাস্তাটা দীর্ঘ বছর কমিউনিস্টরা ক্ষমতায় থাকার পরেও এই রাস্তাগুলো করতে পারেনি। এবার আমাদের সরকার আসার পর আপনারা দেখছেন ঢালাই রাস্তা তৈরি হয়েছে, প্রত্যেকের বাড়ি, মানুষের বাড়ি, শৌচালয়, বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান হয়েছে এরকম নয়। কিন্তু আমরা একদিকে যদি 45 বছর দেখি আর একদিকে যদি আমরা 5 বছর দেখি, সেই 5 বছর কাজের নিরিখে মানুষের কাছে আমরা ভোট চাইছি। আমরা আশাবাদী পুনরায় আমরা এই পঞ্চায়েত গঠন করব, এখানে মানুষের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকেও সমাধান করব। রিপোর্ট দৃষ্টি।